কি কৃষকদের অধিকার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিতে চাইছে, তার বিরুদ্ধে হচ্ছে ত্রিপুরা আসাম পশ্চিম বাংলা পন্ডিচেরি। কিন্তু মমতা ব্যানার্জির কাছে যতই সেন্ট্রাল ফোর্স লাগান, রুট মার্চ করুন, মমতা দেবী মানুষের মনের মধ্যে আছে। আমরা ক্ষমতা এলে কি হয়েছে, মানুষের কি ধর লাইনের ধর, এই মায়েরা বসে আছেন, মালিককে হরিচরণ দাস অধিকারী, হাবিবুর রহমান না বিকাশ বাড়ি, মেয়েরা হচ্ছে আসল মালিক। কারণ মমতা ব্যানার্জি, আমি শুধু বলি বাংলার ঘরের মেয়ে মমতা ব্যানার্জি সঙ্গে থাকলে আপনারা ঠকবেন না, তাকে ভোট দিয়ে জয়েন বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ হরিদাকে, খেলা তো নিশ্চয়ই হবে, কিন্তু হ্যালো, সভা চলাকালীন আমার জন্য পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি মহোদয়, আমি সঞ্চালককে বলবো ওনাকে বরণ করে নেওয়ার জন্য। কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি স্থানে শহীদ বেদি বিছাবনিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। সত্যাবাজান আপনাদের বলি, বাংলার ঘরের মেয়ে মমতাকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে, 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 পারবেন তো? তার জন্য কি করতে হবে, খেলার গ্রাউন্ডকে মজবুত করতে গেলে কি করতে হবে, বুথে মিটিং করতে হবে, বুথের অফিস করতে হবে, পতাকা টাঙাতে হবে, মানুষের কাছে বেশি করে যেতে হবে, মানুষের কথা বেশি শুনতে হবে, কথা কম বলতে হবে, এটাই মূল কথা। এত রাগ কেন মমতার উপরে মোদিজি, দেখতে খারাপ, 150 টাকার শাড়ি পরে না 50 টাকার চটি জুতা পরে, না মমতা হচ্ছে মোদির প্যারালাল লিডার। যখন নোটবন্দি, যখন মনমোহন সিং, মমতা ব্যানার্জি রাস্তায় আন্দোলন করছেন, মনে পড়েছে তো রাস্তায় তিনি আন্দোলন করছিলেন, জিএসটি জয় বাংলা বন্দে মাতরম, সম্মানীয় জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অশেষ ধন্যবাদ কেশব প্রধান মহাশয়, আরো অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের চলচ্চিত্র অভিনেত্রী, যাকে বাহা নামে আপনারা চেনেন, যিনি বাহা নামে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয়া। নমস্কার, আজকে কাঠি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে জনসমাবেশ, বাংলার ইতিহাস খাতা পিছাবনি, লবণ সত্যাগ্রহ পিছাবনি, সেই নাম নিয়েই শুরু এই মাটি। অতএব তৃণমূল কংগ্রেস এগিয়ে উত্তরীয় পরিয়ে সম্বোধনা জ্ঞাপন করছেন নন্দ বেজ, বাংলা চলচ্চিত্র এবং সিরিয়ালের অভিনেত্রী, তৃণমূল কংগ্রেসের নেত্রী রণিতা দাস মহাশয়কে আমরা প্রদীপটা একটু আগে বলছিলেন যে এটা বিক্ষোভ সমাবেশ সভা হচ্ছে না আলোচনা সভা হচ্ছে, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে রামচুরা করেছে। দেখুন তো এই খেলার মধ্যে কি করবে নির্বাচন কমিশন, বাইরে থেকে বর্গী আসে, বাইরে থেকে বর্গী আসে নিয়ম করে প্রতি মাসে, আমিও আছি তুমিও রবে বন্ধু, এবার খেলা তৃণমূলের ভাঙিয়ে নেতা, আরে তৃণমূলের ভাঙিয়ে নেতা নয় তো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। এটার মধ্যে অন্যায়টা কোথায়, কন্যাশ্রী বোনটা আমার, কন্যাশ্রী বোনটা আমার,
হচ্ছে যখন ইঞ্জিনিয়ার যুদ্ধ সেবন জিতেই লবে বন্ধু এবার খেলা হবে বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি অপারেশন ফ্রিতেই হবে খেলা হবে কবজি যদি শক্তিশালী মাঠে আছে লড়নে ওয়ালি বন্ধু বলো আসছে কবে খেলা হবে খেলা হবে আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলা হবে ভীষণ রকম খেলা হবে হাত নসেতে বনকে জ্বালাও মোদি বলেন থালা বাজাও এই মাটিতেও বাজনা হবে নতুন রকম খেলা হবে পেঁয়াজ আলু গ্যাসের দামে দেশকে ভাঙো রামের নামে রামের দেবী দুর্গা তবে বন্ধু যেন খেলা হবে এবার এবারে আঠারোটা এমপি নিয়ে বাংলাকে মোর ভুললে গিয়ে রিটার্ন তুমি আসবে কে বন্ধু সেদিন খেলা হবে আরে মুকুল সাইলে খারাপ এটা পড়ছি না আমার টিয়ার আমি একটা অন্য বলছি বেটা দাও তো এইটা জানে না কি বলছে মোদি আমি বলেছি অর্জুনকে ঘরে ঢুকিয়ে দেব আবার বলছি টিভির সামনে এবার ঘরে নয় ঘরের ভেতরে বাথরুমে কোমরে ঢুকিয়ে দেব আরে গুজরাটে জানা ইউপিতে জানা সোনা কা বঙ্গল শান্তিনিকেতনে গিয়ে বলছে রবীন্দ্রনাথ আর খুদিলাম আরে কোথায় রবীন্দ্রনাথ কোথায় খুদিলাম জানি না তো কিছু হঠাৎ বলছে বঙ্গল বানায়গা সোনা কা বঙ্গল এইটা যদি জানতে পারে কি লিখলেন রবীন্দ্রনাথ জানেন লিখলেন আজই হতে শত বর্ষ পরে মা বলুন তো আমাদের বাংলা মানে কি আমাদের বাংলা মানে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি উনি জানতেন না উনি শান্তিনিকেতনে গিয়ে বলছেন সোনা কা বঙ্গল হোক সোনা কা বঙ্গল কবি লিখছেন মোদের যেমন খেলা তেমনি যে কাজ জানিস নাকি ভাই আমি নয় রবীন্দ্রনাথ লিখছেন মোদের যেমন খেলা তেমনি যে কাজ জানিস নাকি ভাই তাই কাজকে তবু আমরা না ডরা পরের লাইনটা সব ছাত্র যুব মুখস্থ করে নিন বিশ্বকবি লিখছেন খেলা মোদের লড়াই করা খেলা মোদের বাঁচা মরা খেলা ছাড়া কোথাও কিছু নাই আরে জিও লাভলি এটা রবীন্দ্রনাথ লিখছেন এটা শুনলেই ফোন পালিয়ে রবীন্দ্রনাথ তো খেলা লিখেছেন লিখছেন কবি খেলা মোদের লড়াই করা খেলা মোদের বাঁচা মরা খেলা ছাড়া কিছুই কোথাও নাই খেলতে খেলতে ফুটেছে ফুল খেলতে খেলতে ফল যে ফলে খেলারই ঢেউ জলে স্থলে হলদিয়া থেকে নন্দীগ্রাম সব জায়গা খেলার ঢেউ যাবে ভয়ের ভীষণ রক্ত লাগে ভয়ের ভীষণ রক্ত লাগে খেলার আগুন জগন লাগে ভাঙা ছোড়া চলে জিন্দায় ছাই কি হবে এগুলো কোথায় থাকবে এরা জানে পশ্চিম আজি খুলি আছে ধার শুভেন্দু বাবু শুধু একবার তোমার নাম নিলাম আমি শুনেছি তুমি অনেককে বলছো মদন মিত্র কোথায় যাচ্ছে খবর নেই সার্ভিলেন্সের আগ তোমায় বলে যাই ঠিকানার সন্ধান আজও পাওনি
যে দিলে করব না অভিমান ঠিকানা না হয় না নিলে বন্ধু পথে পথে বাস করি কখনো গাছের তলায় কখনো বর্ণকুটির গড়ি আমি যাযাবর উড়াই পথের নুড়ি হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি আপনারা জেনে রাখবেন বিজেপির কাছে তিন সংখ্যাটা হচ্ছে আনলাকি যার জন্য ওরা তেরঙ্গা মানে না 1 2 3 এই তিনটে সংখ্যা ওদের কাছে আনলাকি আমি যে গাড়িটা চড়ে এসেছি জানেন গাড়িটার নম্বর হচ্ছে 3 কেনা হয়েছিল কার জন্য জানেন শুভেন্দু অধিকারীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিনেছিল গাড়ি দোকানে লাগানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আবার নতুন গাড়ি দাও আরে বেচারা কত কাজ এমনই কপাল গাড়িটা বিক্রি হলো কেনা হলো রাতে রাতে পাল্টি হলো গাড়ি আমার কাছে চলে গাড়ি 3 নম্বর 3 নম্বর বিজেপির কাছে আনলা কি 3 নম্বর মানে কি হিন্দু তিনটে অবতার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওদের সঙ্গে জয় শ্রীরাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মমতার সঙ্গে আছে 3 মানে মা মাটি মানুষ মমতার সঙ্গে আছে নয় আরে এত ক্রেডেনশিয়াল দেখিয়েছিস এই হয়েছি এই হয়েছি এই হয়েছি আরে আমি মদন মিত্র সিপিএম এর 34 বছর রাজত্বে পলিট ব্যুরো সদস্যর কেন্দ্র থেকে 31,900 ভোটে আমি বিধানসভায় উপনির্বাচনে নির্বাচিত হয়েছি এই রেকর্ড তুই কেন তোর বাপ ঠাকুর তার আমলে কারণ কার ছেলের কাছে বলছিলিস কার ছেলে হারিয়েছে এর উত্তর হয়ে যাবে মা আমি যেখানে দাঁড়িয়েছিলাম না জায়গাটার নাম বিষ্ণুপুর আমি তো বুঝতাম না দেখুন আমি ভবানীপুরের ছিল আমি সোজা কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে এবং মোটামুটি আমাদের বাড়িতে দুটো চাল ডালের ব্যবস্থা ছিল ফলে মুরগি হয়তো দিত না লোকের বাড়ি গিয়ে খেতাম কিন্তু মোটামুটি আমি একেবারে গ্রাম সম্পর্ক অবহিত ছিলাম আমায় মমতা ব্যানার্জি বললেন তুমি চলে যাও বিষ্ণুপুর আমি বললাম কোথায় জায়গাটা বললেন বড় কাছারি আছে ডায়মন্ডারবার দিকে চলে যাও এইরকম গেছি মিটিং করতে আমি বলি ও আপনি ক্যান্ডিডেট 2009 সিপিএম এর আয়ুক্ত কেন্দ্রটা পলিট ব্যুরো মেম্বার বলছে আপনি দাঁড়িয়েছেন বুঝি ও আচ্ছা 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 দাঁড়ান একটা চেটাইয়ে দিদি আমি ভাবছি দারুণ আমার সমর্থক খুব খুশি হয়েছি চাটাই পেতে দিয়েছি তারপর দেখে এক কাপ চাও নিয়ে এসছে আমি ভাবছি বলে আরো কিছু খেতে দেবে আর আমি একটু খেতে দিতে ভেলাই বসে চেহারা দেখে বুঝছেন ডায়েটিং করি না উমা 5 মিনিট বাদে বলছে সানগ্লাস পরা ছিল চশমাটা খোল আমি কেন চশমা খুলবো কেন বলছে চোখটা দেখবো অরিজিনাল কিনা তারপরে একজন দেখি বলছে এই গায়ে রঙটা ক্লান্ত দেখ তো মেকআপ করা আছে কিনা তারপর না বলছে না রে সত্যি ভরসা আছে তিনি বলছেন টানছেন কেন চামড়া লাগছে তো বলছে মানুষের না গন্ডারের দেখছি আমি সেই কেন্দ্র থেকে নির্বাচিত বিকেল 4টে আটকে রেখেছে আর রাত 9টায় ছেড়েছে বলেছে যদি বেইমানি করো এই মাটিতে পুঁতে দেব যাবেন 2009 তে ছেড়ে এসেছি তাদের আমি আমি আসিনি পার্টির নির্দেশে আজও তারা চোখের জল ফেলে শুধু বলে কিচ্ছু করতে হয় না একবার আমাদের বাড়িতে ঘুরে যাও কারণ আমার পাড়ায় যা হয়েছে রাস্তা হয়েছে চাকরি হয়েছে জল হয়েছে বিল হয়েছে যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তুমি করেছো তুমি মদন মিত্র তৃণমূলের কে হরিদাস ভাই গুরুত্ব এই যে এত বড় নেতা খাঁথি খালি জার্সিটা খুলে দিন না হরিদাস পাল আরে দিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় আমি মদন মিত্র এই বাহারা নায়িকা হিরোইন আমি যদি টালিগঞ্জ পাড়ায় ঘুরতাম
খুব বেশি বলতো চা দেওয়ার জন্য কেটলি দিচ্ছি, আর না হলে এক কাজ কর মৃত সৈনিকের পাঠ কর, আর কোনো চান্স পেতো। কিন্তু আজকে আমি এত মানুষ শুনছে কেন, আমার পেছনে দুটো নাম আছে, একটার নাম তৃণমূল আর একটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললি, তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তুইও ল্যাম্প পোস্টই ছিলিস, দু চার পিস ল্যাম্প পোস্ট গেছে, ফায়দা নেই, কোন চিন্তা নেই, রিপ্লেসমেন্ট করে দেবো, পোস্টটা ঠিক আছে। জাকির হোসেন মরণাপন্ন, 26টা দেহ টুকরো টুকরো হয়ে গেছে, পড়ে আছে বোম ব্লাস্টে। শুনুন, দিল্লি কি ভাবলো শুনুন, আপনার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাম শুনেছেন, লাল বাহাদুরের নাম শুনেছেন, কখনো শুনেছেন যে দিল্লির প্রধানমন্ত্রী রোজ অন্য লোকালের মতো দিল্লি কলকাতা দিল্লি কলকাতা রোজ দিল্লি প্যাসেঞ্জারই করে? দেশের প্রধানমন্ত্রীকে যিনি দিল্লি প্যাসেঞ্জার বানিয়ে দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন, হু ইজ মোদি, এম ও টি আই মোদি, মার্ডারার অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, গণতন্ত্রের হত্যাকারী মোদি। সকালে মোদি, দুপুরে অমিত, বিকালে নাড্ডা, ফুল গাড্ডা। শুনুন, এবার কি ভেবেছে, তেমন একজন বেরোচ্ছে সে নাকি বীরেন সাসমন, তার মধ্যে দিয়ে সতীশ সামন্ত বেরোচ্ছে। বলে ভাই তুমি কাকে তোলাবাজ বলছো, তুমি তোলাবাজ সাধু হলে আজ আমি আর চোর বটে, হ্যাঁ হলদিয়ার চোর, হলদিয়ার ডাকাত লুটে ফাঁক করে দিয়েছো, পরিবহন দপ্তর শেষ করে দিয়েছো, একটা গরিব ছেলে গতিধারার টাকা পায়নি, একটা বাথরুম মেদিনীপুর কলকাতায় তৈরি হয়নি, একটা রসুলপুরে একটা নবকুমারকে নামতে দাওনি। দিল্লি ভাবলো কি বলুন তো, বিরাট বড় নেতা পেয়ে গেছে, চাটার সাই চাটার জানেন, চাটার পাঠালো। দিল্লি ভাবলো মেদিনীপুরের মাল তো, আচ্ছা চেয়ারাটা দেখেছেন, আমার দিকেও গোলগাল। সেই জন্য দিল্লি ভাবলো মেদিনীপুরের কুমড়ো গুলো, আরে মেদিনীপুরের কুমড়ো গুলো অনেক টাকায় বিক্রি হলো, সঙ্গে কিছু ঢেঁড়স গুলো বেচবি বলে ভাবলি, আরে লাভলি লাভলি লাভলি। কুমড়ো গুলো কেটে কুটে পুরো সাফ হয়ে গেছে, এইখানে চলে এসছে বাজার নেই, কুমড়ো গুলো কেটে কুটে গেরুয়া ইনার চেটে ছুটে, কুমড়ো গুলো কেটে কুটে গেরুয়া ইনার চেটে ছুটে। তারপরে জানেন না তো, কুমড়ো গুলো কেটে কুটে গেরুয়া ইনার চিটে ছুটে, জিতবি বলে ভাবলি ধুর বোকা, লাভলি লাভলি লাভলি। মোদি অমিত শাহ কুমড়োর ঘ্যাট খা, আরে লাভলি, এরে চাল কুমড়ো খাওয়া। তাই আপনাদের বলি মা দিদি, তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তুমি এই বাংলার সবার মনে লাইফ লাইন, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, রামের দলে টাকার লোভে গদ্দাররা খোঁজে, আরে লাভলি ও লাভলি। আমার কাগজ দিন, খেলা হবে দেখুন। শুনুন, এইমাত্র খবর পেলাম ভাঙড় থেকে আমার বাড়িতে 5000 ডিম নিয়ে গেছে, এইমাত্র ফোন করলে। কেন না, দিদি ক্যান্টিন চালু করেছে 5 টাকার ক্যান্টিন, তাই ওরা দিশি ডিম দিয়ে গেছে। আমার কি লোভ হচ্ছে আপনি বুঝতে পারবেন না, আমার মা এত গোড়া ছিল জীবনে বাড়িতে মুরগি ঢুকতে দেয়নি, সেই মা মৃত্যু শয্যায়।
চোখ দিয়ে জল পড়ছে, মাকে বাঁচাতে পারছে না। মায়ের ব্লাড লাগবে, ও নেগেটিভ, চারিদিকে খুঁজছি ও নেগেটিভ নেই। ডাক্তার বলল 10 মিনিটের মধ্যে রক্ত না দিলে মা মারা যাবে। ও নেগেটিভ পাচ্ছি না, হঠাৎ দেখছি চারটা হাত বাড়িয়ে দিল। আমার নাম হযরত, আমার নাম মোহাম্মদ, আমার নাম মোস্তফা, আমার নাম পয়গম, আমাদের ও নেগেটিভ, নেবেন ব্লাড, আমরা মুসলমানের ছেলে। আমি কি করব, আমার মাকে বাঁচাবো? যে মা বাড়িতে মুরগি ঢুকতে দেয়নি, চোখে জল ফেলছে বাবার মৃত্যুর, বাবার ছবির সামনে একবার গিয়ে দাঁড়াবে, সেই মায়ের লাশ নিয়ে যাব নাকি ওই রক্তটা দিয়ে মাকে বাঁচাবো? আমি রক্তটা নিয়েছিলাম, আর মা বেঁচে সুস্থ হয়ে বাড়ির দরজায় ভেঙে পড়ে কেঁদে বলেছিল, যা বলেছি, যা শিখিয়েছি, যা যুক্তি করেছি সব ভুল, নামায় হিন্দু নামায় মুসলমান, সবচেয়ে পেলে মায় এক ইনসান। কিসের হিন্দু মুসলমান, কিসের হিন্দু মুসলমান? আচ্ছা মা বলুন তো, রাধা ছাড়া কৃষ্ণ হয় না? হয় না, হয় না। দুর্গা ছাড়া শিব হয়? হর ছাড়া পার্বতী হয়? লক্ষ্মী ছাড়া নারায়ণ হয়? তাই ওই পাগলা দিলীপকে আমি বলেছি, এই জয় শ্রীরাম বলবি না, বল জয় সীতারাম। কি উত্তর দিল জানেন? জয় সীতারাম বলা যাবে না, সীতার আধার কার্ড ছিল না, এনআরসিতে নাম বাদ হয়ে। পাগল ছাগল কোথা থেকে এসছে? আগে আমি মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছিলাম, বর্ডার গুলো সিল করে দিন যাতে এই বহিরাগতরা ঢুকতে না পারে, যাতে এই বহিরাগতরা ঢুকতে না পারে, বর্ডার সিল করুন। আজকে প্রকাশ্য জনসভায় ইলেকশন কমিশন আমার কথা নোট করে নিন, মিডিয়ার কাছে অনুরোধ করছি বড় করে লাগাবেন, বহিরাগতরা ঢুকছে হাতে মেশিন নিয়ে, বোমার মশলা নিয়ে, তাদের সিল করে আটকাতে হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, তাদের ঢুকতে দিন, ঢোকার জায়গা হয়তো পাবে, বেরোবার রাস্তা খুঁজে পাবে না, আমি দায়িত্ব নিচ্ছি। আর খেলতে গেলে মাল লাগবে, আর মাল লাগলে পৌঁছে দিতে হবে। এই যে মায়ের আজকে মঙ্গলবার একটু চাল ডালে খিচুড়ি হবে, একটু বাসমতি চাল হবে, বা একটু আলু পোস্ত হবে। তেমনি আপনারা জানেন তো ইলেকশনে কি মাল লাগে, সেই মাল রিকুইশন আমায় দেবেন, আমি পৌঁছে। আর তরুণ আর বাড়ি করা জানে, এর নাম মদন মিত্র, ও মিথ্যে কথা বলে না, মাল পৌঁছবো মানে মাল পৌঁছে দেবো, তবে দুপুরে হয়তো পারবো না, একটু রাতের দিকে। আমায় নেখা জিজ্ঞেস করছে, কি মাল আনবে গো, তুমি বোকা গো, তুমি যে মাল নিচ্ছ সেই মালই আমি নিয়ে আসবো, তবে খালি পামেলার মালটা নিতে পারবো, পামেলার বড্ডই নেবে। আমরা নতুন করে এই মাদক টাদক বেচতে চাই, পামেলার কেস আমরা নিতে, সব কেস নিয়েছি, ও এমন কোনো কেস নেই যে আমার নামে নেই, কিন্তু এখন অব্দি ড্রাগস পেট লাগবে। আমি আপনাদের কাছে বলছি, তৈরি থাকুন, এবং এখানকার নেতাদের আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, বুথের এজেন্ট তৈরি করুন, লিস্ট করুন, তাতে আমার ইলেকশন যারা দেখছে তারা ইন্টারেস্টেড, আমি দেখছি না, আমি দেখছি ভালো খেলতে পারে সেই খেলোয়াড়দের একটা লিস্ট তৈরি করে আমার কাছে পৌঁছে দিই। ও বুথের লিস্ট আপনারা করুন, আর খেলার লিস্টটা আমায় দিন, আমি তাদের ট্রেনিংটা শিখিয়ে নেব কি করে খেলতে হয়।
হকি দিলে হকি খেলবো, মেশিন দিলে মেশিন খেলবো, ব্যালট দিলে ব্যালট খেলবো। যদি বলেন কি করে খেলবেন, আচ্ছা কিয়া কি নিয়ে আসবেন রাত্রির বেলা, আমি বললাম তোমরা নেকড়া জানো না, পোস্টার আনবো, ব্যানার আনবো, ব্যাচ আনবো, কত কিছু আনবো। তবে যদি স্পেসিফিক কাউন্ট ভালো স্পেসিফিক কিছু লাগে তাও বলবেন, সেটাও সাপ্লাই করবে, কিন্তু ছাড়া যাবে। এইবার আমাদের সপোর্ট বিজেপি দুধ মাঙো তো ক্ষীর দেঙ্গে, দুধ মাঙো তো ক্ষীর দেঙ্গে, অধিকারী পরিবার কাঁথি মাঙো তো ক্ষীর দেঙ্গে। ভালো করে শুনে রেখে দিন, অনেক যন্ত্রণায় লোকগুলোর মনে কিচ্ছু পাইনি, কি দিয়েছে মমতা মুখ্য। আরে আমি মদন মিত্র অন্তত 100 খানার ট্রাক দেখো, আবু সাহেবকে দেখো, আবু সুফিয়ানকে আমার সামনে দাঁড়িয়ে বলো হ্যাঁ মদন মিত্র মিথ্যে কথা বলছি। প্রত্যেক দিন ঢোকার সময় গুলি খেয়েছি, প্রত্যেক দিন বেরোবার সময় রাস্তায় বোমা। আমি ছিলাম, আরে তুই কবে ছিলিস রে ভাই, তুই তো নৈবিদ্যের নাড়ু। 2004 পঞ্চায়েত নেই, জেলা পরিষদ নেই, পৌরসভা নেই, 543-এ একটা এমপি, সবাই টিটকিরি করছে, আরে 543-এ একটা কি করবে মমতা। আমরা উত্তর দিয়ে বলেছিলাম একটা কংসকে মারার জন্য একটা কৃষ্ণই যেমন যথেষ্ট, একটা সিপিএম কে মারার জন্য একটা মমতা ব্যানার্জি। 2004 মনে পড়ে সেই দিনগুলো, প্রেসিডেন্টের নাম মদন মিত্র।